আপনার সময়ে বিলিয়নস অফ ডলার, ট্রিলিয়নস অফ ডলার বিদেশে চলে যাচ্ছে পার্লামেন্টের বিল পাস করে, এগুলো আপনি কি করলেন? এটা উচিত? চাঁদপুরে অবৈধ বালু উত্তোলন করেছে শিক্ষামন্ত্রী 4,000 কোটি টাকার, সে এটা করেছে এবং এখানে গভর্নমেন্ট অফিসে যারা বাধা দিয়েছিল তাদেরকে প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ট্রান্সফার করে দিয়েছে। বঙ্গবন্ধু যদি তার শিক্ষামন্ত্রীকে জেলে ভরতে পারে, জেলে ঢুকাতে পারে, আপনি তার কন্যা, আপনি কোনো শিক্ষা নিলেন না? দীপু মনিকে জেলে ঢুকাচ্ছেন না কেন? কেন জেলে ঢুকাচ্ছেন না? হোয়াই নট? ইন্ডিয়া ইন্ডিয়া নাও শ্যাল হ্যাভ টু টেক ডিসিশন অ্যাকর্ডিং টু দি উইল অ্যান্ড উইশ অফ দি পিপল। তারা আমাকে স্টেট বলে দিয়েছে এবং তারা ইউরোপের চাপের মুখে আছে, আমেরিকার চাপের মুখে আছে, ভার্চুয়ালি চাপের মুখে না, দে আর উইথ আমেরিকান মাইন্ডসেট, দে আর উইথ ইউরোপিয়ান মাইন্ডসেট। তারা বলছে এখানে ফ্রি ফেয়ার ইলেকশন হতে হবে এবং এখানে 3 বছর বয়স পর্যন্ত তরুণ প্রজন্ম তার 3 বার ভোট দিতে পারে নাই, সুতরাং উই হ্যাভ টু এনশিওর দেয়ার ভোট। তো তাদের যদি ভোট এনশিওর করতে হয় তাহলে তো আপনার বিএনপিকে থাকতে হবে, বিএনপিকে ইলেকশনে না রেখে কেউ ভোট করতে পারবে না, সেই ভোট গ্রহণযোগ্য হবে না। এবং এটা আরও প্রস্ফুটিত হয়ে উঠেছে বিশ্বের কাছে যে তুমি এত ডেভেলপমেন্ট করছো, এতে 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 বলদিয়া, তো হোয়াই পিপুল আর নট উইথ ইউ? আর একটা কথা আমি বলতে চাই, এই যে ডেভেলপমেন্টের নামে বাংলাদেশ থেকে এ পর্যন্ত $3 trillion, $3.5 trillion বাংলাদেশ থেকে লুট করা হয়েছে। এই লুটের টাকা যদি ভারতের ব্যাপারে আরেকটা জিনিস জানতে চাই, এই লুটের টাকা যদি আমরা ধরে রাখতে পারতাম বঙ্গবন্ধুর মতো, আমি বঙ্গবন্ধুর মতো কেন বললাম ওরা আসবো, তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 3 কোটি, তাদের আগামী 75 বছর তাদের বিনা পয়সায় ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াতে পারতাম, আর আগামী 110 বছর পর্যন্ত আমাদের 2 কোটি কৃষকের বিনা পয়সায় সার বীজ দিয়ে 110 বছর পর্যন্ত বিনা পয়সা দিতে পারতাম। এই টাকাটা আমরা কেউ না কেউ লুট করেছি। কে করেছে লুট? অল দি টপ ডিসিশন মেকার্স। তাহলে কে লুট করবে? আমি লুট করলে তো আমাকে তারা জেলে ভরে দিত, হাইফ ভাই লুট করলে হাইফ ভাই কি জেলে ভরে দিত? হয়েছে বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি লন্ডন থেকে উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন, সেখানে শর্ত ভারত দেয়নি, তারেক রহমান সাহেবই শর্ত দিয়েছে, বলেছেন আমরা আপনাদের সাথে মিলিতভাবে আপনাদের বিরুদ্ধে আপনাদের ক্ষতি করবে এমন কমেন্ট করবো না, মুক্তিযোদ্ধাদের নিয়ে ক্যাবিনেট হবে, অতীতের রাজা কাটছিল ক্যাবিনেট হবে তা হবে না, মুক্তিযোদ্ধা নিয়ে ক্যাবিনেট হবে, পরিবেশন নিয়ে ক্যাবিনেট হবে এবং আমাদের সাহায্য থেকে কোনো কিছু ভারতের বিরুদ্ধে করা হবে না, সেভেন সিস্টারে যেভাবে আপনার শান্তি বজায় রেখেছে বর্তমান সরকার ওইভাবে রাখবো। তবে উনি একটা শর্ত দিয়েছে যে বিএনপি যদি গভর্নমেন্ট করে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিতে মাথা উঁচু করে সরকার চালাবে, কারো কাছে দায়বদ্ধভাবে সরকার চালাবে না, এইটা এইটা আমরা বলছি। তবে ও ভারত সরকার তাদেরকে সেই প্রতিনিধিকে জিজ্ঞেস করেছে, তোমার তো যা জমা ইসলামের সাথে আসো ছিলে, তো বলছে না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছে যে আমাদের সাথে চিরতরে দিচ্ছে, যে আমাদের সাথে চিরতরে এবং আমরা গভর্নমেন্টে করবো সব কিছু করবো, ফান্ডামেন্টালস কোনো গভর্নমেন্ট আমরা করবো না, যে অতীতে আমাদের কি জংস ছিল বলে আমাদের দোষব করা আমরা সেটা মানি, সেই জন্য আমরা দুঃখিত, কিন্তু আমাদের গভর্নমেন্ট হবে টোটালি ডেমোক্রেটিক অ্যান্ড প্রো লিবারেশন এবং ফ্রিডম ফাইটার মন্ত্রীদের দিয়ে আমাদের গভর্নমেন্ট হবে। আমি সচিবদের জেনারেলদের বউ জানি যে তারা বিদেশে যাতায়াত করে, সারা বিশ্বে তার ধন সম্পদ আছে, বহু আছে, আমি নিজেও নাম জানি, এবং তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন, তাদের সম্পদ সম্পদ উদ্ধার করছে না কেন? আমি তো উনি সম্পদ সম্পদ উদ্ধার করেন, আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, এটা সৌদি আরব এম্বাসির ফাংশনে আমাকে লটারিতে একটা টিকিট পেয়েছিলাম আমেরিকায় যাওয়ার, কিন্তু আমি যখন এয়ারপোর্টে জানলাম যে এটার জন্য আমার 20-25 হাজার টাকা টিকিট দিতে হবে, আমি বললাম আমার টাকা নেই ভাই, আমি যেতে পারবো, আমি চাকরি জীবনে আমেরিকায় গেছি আর জীবনে কোনোদিন আমি আমেরিকায় যাই নাই। এবং আমি জানি অনেক সচিব রেগুলার আমেরিকা যায়, কানাডা যায়, অস্ট্রেলিয়া যায়, সম্পদ সম্পত্তি আছে,
আমি এমন সুযোগ জানি যাদের টাকায় বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের সাথে লাগানো আছে, তো গভর্নমেন্ট তো তাদের উদ্ধার করতে হবে। গভর্নমেন্ট উদ্ধার না করে তাদের সাথে যদি থাকে তাহলে আপনি কিভাবে? উনি তো বলছে উনি শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি দুর্নীতি করতে পারেন না। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আপনি আমাকে কিন্তু রাগিয়ে দেবেন না। দেখেন, চাঁদপুরে অবৈধ বালু উত্তোলন করেছে শিক্ষামন্ত্রী 4,000 কোটি টাকার, সে এটা করেছে এবং এখানে গভর্নমেন্ট অফিসে যারা বাধা দিয়েছিল তাদেরকে প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ট্রান্সফার করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বাবার কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বাবার কথা বলছি, আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথা বলছি। একদিন আমার আত্মীয় তখন প্রিন্সিপাল সেক্রেটারি রুলকুদি সাহেব, উনি আমি ওনার বাড়িতে থাকতাম মাঝে মাঝে, উনি বললেন তোদের এক মন্ত্রীকে অ্যারেস করে। তা আমি বঙ্গবন্ধু যে খবর নিলাম জানতে পারছি, বঙ্গবন্ধু একদিন সকালে তার রুম থেকে বেরিয়ে ক্যাবিনেট সেক্রেটারি হাই সচিবের লেখা রাখার আছে মন্ত্রী ডাক দাও এখনই, 1 মিনিট মধ্যে আমি ক্যাবিনেট মিটিং করবো, যারা যা আসতে পারো, সবাই তো থাকে না, 11-12 জনকে পাওয়া গেছে। বঙ্গবন্ধু ক্যাবিনেট মিটিং ঢুকেছে, কোনো দিকে তাকাচ্ছে না, মাটির দিকে তাকিয়ে বলছে এই মন্ত্রী এখানে সে হিসেবে আসছে, ডান পারছে ওকে অ্যারেস্ট করো, ওগুলি এক্ষুনি অ্যারেস্ট করো। তো আমার ইসুফ আলী স্যার কাঁপতে কাঁপতে বলে বঙ্গবন্ধু আমার কি 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 অপরাধ কাঁপতেছে? তুমি শিক্ষামন্ত্রী না কুশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী না কুশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী কুশি 3 বার বলছে কেন? তারপরে তাকে অ্যারেস্ট করো, কি করছে? তার প্রাইভেট সেক্রেটারি আমিনুল হক, তার APS কাইম, মিসেস কাইমকে মিসেস আমিনুল হক বানিয়ে আমেরিকায় গেছে, বঙ্গবন্ধুর কাছে আগুন ধরে গেছে, ডক্টর কামালকে বলছে মহিলাকে ফোন করে এখন ওকে নিয়ে আসো, আর আমিনুল হককে তৎক্ষণাৎ জেলে ভরছে, চাকরিচ্যুত চলে গেছে। বঙ্গবন্ধু যদি তার শিক্ষামন্ত্রীকে জেলে ভরতে পারে, জেলে ঢুকাতে পারে, আপনি তার কন্যা, আপনি কোনো শিক্ষা নিলেন না? দীপুমণিকে জেলে ঢুকাচ্ছেন না কেন? কেন জেলে ঢুকাচ্ছেন না? হোয়াই নট? দীপুমণি কি হয়েছে? আপনার বাবার শিক্ষা কি আর আপনি কি করছেন? আপনি যদি এটা না করেন আমি আপনাকে মুক্তিযোদ্ধা অফিসের তরফ থেকে দায়ী করবো যে আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। এবং আমি একথা বলছি একই সাথে আদানি, আদানি আদানি এখান থেকে বছরে 1,12,000 26,000 কোটি টাকা নিয়ে যাবে, এর কোনো দায়বদ্ধতা নেই। আদানি সম্পর্কে আমি বলছি, এই প্রস্তাবটা মোদিজি মাননীয় নেত্রী যখন দিল্লিতে মোদিজি আদানিকে ইন্ট্রোডিউস করে দেয় প্রধানমন্ত্রীর কাছে, তাদের প্রস্তাব দিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে, আপনি তো কিছুই করেন নাই। আর আমাদের যে সচিবরা এদের সই করে এটা এটা দিয়ে আসছে, আমি সেই সচিবদের বলছি দেখেন নিউ গভর্নমেন্ট উইল পুট ইউ ইন দি ব্যান দিবার, আপনার আদানি দেখে আমরা মুক্তিযোদ্ধার 30 লাখ শহীদ হয়ে গেছে আর সে বছরে 1,12,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাবে। আর 1 মিনিট, আর 1 মিনিট, আর 1 মিনিট, এই যে জাতির জন্য করে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুর কথা বলছি, বঙ্গবন্ধুর এখানে 30 জন বিশ্বনেতার ইন্টারভিউ আছে, তার মধ্যে মাহাথিরি আছে। মাহাথিরি আমাকে বলছে আড়াই ঘন্টা মাহাথির আমাকে বলছে পাকিস্তানের ফরেন সেক্রেটারি একজন একাত্তরের ফরেন সেক্রেটারি তার 3 ঘন্টা একদিন আলাপ হয়েছিল, সে বলছে যে আমরা শেখ মুজিবকে মাহাথির বলছে তোমার মুসলমানের মুসলমানদের রেপ করছে, মুসলমানদের 30 লাখ মানুষের কেন করছে? সে বলে যে অ্যাকচুয়ালি আমরা ওখানে এরকম কিছু করতে চাই নাই, আমরা একটা মকের দুয়ার করতে চাইছিলাম, করে ওদের গুড বাই বলে চলে আসতে চাইছিলাম, কিন্তু চিরজীবন দে বিহেভ লাইক সেলেবস, কিন্তু 71-এ দে রিটার্ন আওয়ার বুলেটস, তখন মার্শাল নেশন আর্মি তা বলে যে লেট আস গো ফর জেনোসাইড, তখন এটা হয়ে গেছে। তবে মূল কথা হলো যে আমরা মাথুর বলছে যে তো তোমরা তাকে মেনে নাও নি, মূল কথা এক্সপেন্স ওইটা শেখ মুজিবের লোক তাজউদ্দিন তাদের মাধ্যমে গোয়েন্দাদের মধ্যে আমরা জানছিলাম যে পাকিস্তানের ধন সম্পদ সে ওয়েস্ট পাকিস্তান ধন সম্পদ ইস্ট পাকিস্তান নিয়ে যাবে এবং ওয়েস্ট পাকিস্তান যে ধনী ইস্ট পাকিস্তানকে সমান সমকক্ষ করবে, তার আগে ওয়েস্ট পাকিস্তানের কোনো ব্যয় বই হবে না। যার জন্য কোনটা আপনাকে বলছি, মাহাথির মোহাম্মদ বলেছে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ধন সম্পদ
এনে পাকিস্তানকে ধন সম্পদে ভরপুর করতে চেয়েছিল বলেই তার পুরো যুদ্ধ পারে। আর আপনার সময়ে বিলিয়নস অফ ডলার, ট্রিলিয়নস অফ ডলার বিদেশে চলে যাচ্ছে পার্লামেন্টের বিল পাস করে, এগুলো আপনি কি করলেন? এটা উচিত? এটা আপনার মধ্যে যে দেশপ্রেমের দ থাকে, স্টপ ইট ফর এভার, ব্রিং ব্যাক দোজ মানি। আপনি কার ছেলে? জিয়া রহমান স্যারের ছেলেকে 2 কোটি টাকা নিয়ে এসছেন, বাহ আলহামদুলিল্লাহ। আর আপনি বিলিয়ন ডলার যে পার করে দিলেন এই সামিট টামিটের মাধ্যমে, এই যে এই যে এই সমস্ত দরবেশ, এই দেখেন ইমাম খোমেনি, আপনাকে আমি সালাম জানাই ইমাম খোমেনি। তার দেশে যখন ইমাম খোমেনি আসছিল তখন বাংলাদেশ থেকে কিছু অফিসার বলছিল যে নিয়ে পাঠাও, তারা দেখে যাক আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যেদিন তেহরানে গেলাম ওই দিন ইমাম খোমেনি এক ব্যাংকের সামনে দুজনকে হ্যাং করে দিছে, হ্যাং করে দিছে, তার মধ্যে একজন দরবেশ আর একজন ওই যে বাচ্চু। জি আমরা তো হ্যাং করতে পারলাম না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি কাল সকালে আপনি দুজনকে হ্যাং করে দেন, তা লুট করেছে হাজার হাজার কোটি লুট করেছে, কাল থেকে এগুলো মতিজির হ্যাং করে দেন। আমরা মুক্তিযোদ্ধা, আমরা গরিব না খেয়ে থাকি, আমাদের ঘরে খাবার নাই, ব্যবসায়ী বান্ধব সরকার, মারহাবা মারহাবা, বহুত আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।